দুই রাজ্যের মধ্যেকার দিয়ে চলে গেছে এক রাস্তা। সেই পাহাড়ি রাস্তার উঁচু নিচু পথ বেয়ে ঝাঁকুনি খেতে খেতে চলছে এক গাড়ি, গন্তব্য এক অন্য গ্রহের, যেখানে রুক্ষতা আর সবুজের সমারোহের পাশাপাশি বিচরণ। এমনই একটি পাহাড়ি উপত্যকা সাজেক ভ্যালি, একে অনেকে রাঙামাটির ছাঁদও বলে থাকে। তবে সাজেক ভ্যালি সাজেক নামক জায়গাটি হল একটি ইউনিয়ন। রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত এই ইউনিয়ন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। সাজেক ভ্যালি সাজেক ইউনিয়নের সব থেকে উত্তরে অবস্থিত। সমগ্র রাঙামাটি জেলার সব থেকে উঁচু স্থান হল এই ভ্যালি। এখানে রয়েছে দুটি গ্রাম, কংলাখপাড়া এবং রুইলুইপাড়া। রুইলুইপাড়া সমুদ্রপৃষ্ঠ থেকে 1720 ফুট উঁচুতে অবস্থিত। গ্রামটি 1885 সালে প্রতিষ্ঠিত হয়। সাজেক ভ্যালির অপর অংশ সমুদ্রপৃষ্ঠ থেকে 1820 ফুট উঁচুতে অবস্থিত। লুসাই, পাংখোয়া এবং ত্রিপুরা উপজাতিরা বসবাস করেন এই অঞ্চলে। এই সাজেক নামকরণ হয়েছে একটি নদী থেকে, কর্ণফুলী নদীর একটি উপনদী সাজেক। মেঘ, পাহাড় ও সবুজের এক অপূর্ব মিশ্রণ হল এই ভ্যালি। এই স্বপ্নের রাজ্যে ঘুরতে আসলে প্রথমে যেতে হবে রুইলুইপাড়ায়, কারণ সেখানেই রয়েছে অধিকাংশ হোটেল। তবে রুইলুইপাড়া থেকে ট্রেকিং করে কংলাখ পাহাড়ে যাওয়া যায়। কংলাখ পাহাড় হল সাজেকের সর্বোচ্চ চূড়া। এখানেই মিজোরামের সীমান্তে বড় বড় পাহাড় চোখে পড়বে। এই জায়গায় মেঘের রাজ্যে পাহাড়ের বাস। পাহাড়ের গা ছুঁয়ে এখানে মেঘ ভেসে বেড়ায়, সেই কারণে অনেকেই সাজেক ভ্যালিকে মেঘের বাড়িও বলে থাকে। সাধারণত অগস্ট থেকে অক্টোবর মাস পর্যন্ত সবথেকে বেশি ভালোভাবে মেঘেদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এখান থেকে রাঙামাটি জেলার অনেক বিস্তৃত অংশও দেখা যায়, তাই একে রাঙামাটির ছাদও বলা হয়। খাগড়াছড়ি থেকে সাজেক ভ্যালি যাওয়া সব থেকে সহজ, এখান থেকেই পাহাড়ে ওঠার জিপ গাড়ি পাওয়া যায়। তবে স্থানীয় ভাষায় এই গাড়িগুলোকে চাঁদের গাড়িও বলা হয়। তার অন্যতম কারণ হলো চলার পথে যে রাস্তা, সেটি অত্যন্ত উঁচু নিচু। পাহাড়ি রাস্তার মাঝে ঢেউ খেলানো এমন রাস্তা হওয়ার কারণেই গাড়িগুলি চেপে সাজেক ভ্যালি যাওয়ার সময় মনে হয় যেন সত্যি চাঁদের রাজ্যে ঘুরে বেড়াচ্ছি আমরা। রাস্তার দুপাশে রয়েছে বহু আদিবাসীদের জনবসতি। তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই রাস্তার দুপাশে ভারতের দুটি রাজ্য রয়েছে, একটি মিজোরাম, অন্যটি ত্রিপুরা। দুই রাজ্যের মাঝখান দিয়ে পাহাড়ি রাস্তা বেয়ে পৌঁছতে হয় সাজেক ভ্যালির স্বপ্নের রাজ্যে।